নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 18 জুলাই 2022 সোমবার যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধু, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এই কমেন্টটি অবশ্যই আপনারা করুন। প্রথমেই আপনাদেরকে আমি জানাই, আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলছি, প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশি কম হোক বেশি হোক অর্থ প্রাপ্তি কিন্তু এই পাঁচ রাশির হবে। আমি যে এই ভিডিওটি দিই, আগামীকাল কোন কোন রাশি গরিব থেকে ধনী হতে চলেছে, আপনিও কিন্তু আগামীকাল প্রচুর অর্থের মালিক হতে কিন্তু পারেন, যদি আপনার যোগ থাকে, আপনার দশা যদি পারমিট করে। এই জন্য আপনাদেরকে আমি বারবার বলছি, একটি কথা, নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান বা হস্তরেখা বিচার করান এবং রাহু কবচ অথবা রাহু রক্ষা কবচ, রাহু রক্ষা কবচটা ফার বেটার রেজাল্ট কিন্তু আপনাদেরকে ফল দিবে রাহু কবচের থেকেও। যারা আগামীকাল প্রাপ্তির ব্যাপারটা নিয়ে ভাবছেন যে আমার হবে কি না, সেই জায়গাটাতে আমি একটি কথা বলবো যে আপনার যদি আগামীকাল যোগ থাকে, আপনার কিন্তু প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে। অর্থাৎ আপনার জন্ম ছকে কিন্তু যোগ থাকা দরকার। কেউ কেউ বলছেন যে স্যার আমার হচ্ছে না। দেখুন, যাদের ক্ষেত্রে হচ্ছে না তাদের ক্ষেত্রে হবে না এটা নয়, হয়তো তাদের যোগ পেরিয়ে গেছে বা আপনার হয়তো দু মাস পর যোগ আছে বা এক বছর পর যোগ আছে বা ছ মাস পর যোগ আছে। এটা একমাত্র একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু জানিয়ে দিতে পারবেন, অর্থাৎ কখন আপনার যোগ আছে, কোন সময় আপনার যোগ আছে। আমি ওই জন্য বারবার বলি, ভিডিওর আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন, শুধুমাত্র রাশির নাম শুনে বেরিয়ে গিয়ে যাচ্ছেন সেটা করবেন না। এখানে রাশির নাম এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার আপনাদেরকে বলা হয়, যদিও বা এটা ইন জেনারেল যে পাঁচ রাশির লাখো কোটি মানুষ আছে সবারই যে হবে এটা এমন নয়, কিন্তু আবার কেউ যে পাবে না এটাও কিন্তু নয়। যাদের ক্ষেত্রে গাঢ় প্রবল যোগ আছে তারা কিন্তু পাবে। আকস্মিক প্রাপ্তির মেন কারকগ্রহ সেটি হচ্ছে রাহু। রাহু হচ্ছে কলিযুগের রাজা, অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে রাহুর প্লেসমেন্ট কেমন আছে, এই জন্য আমি বারবার বলছি রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু কবচের থেকেও কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেবে রাহু রক্ষা কবচ। যারা অনলাইন আমার সঙ্গে কনসালটেন্সি করতে চাইছেন বা রাহু রক্ষা কবচ বা রাহু কবচের ব্যাপারে যারা নিতে চাইছেন, এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, আপনাদেরকে আমি একটি কথা বলি, যারা আকস্মিক প্রাপ্তিতে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে আমি একটি কথা বলব, সাজেশন যেটা দেব, নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান, নিজস্ব হস্তরেখা বিচার করান। রাহু আপনার কেমন আছে, শুক্র আপনার কেমন আছে, রাহু শুক্র শনি এবং বুধ এই চারটি গ্রহ কেমন আছে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ। রাহু যদি আপনার প্লেসমেন্ট যদি ভালো থাকে কি না, আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। আর রাহু যদি আপনার ক্ষেত্রে পীড়িত হয় তাহলে কিন্তু প্রাপ্তির জায়গাটায় বাধা সৃষ্টি হবে। রাহু কত নম্বর নক্ষত্রে বসে আছে, কোন ভাবে বসে আছে, কত নম্বর ডিগ্রিতে বসে আছে এবং এর পাশাপাশি আপনাদের ভাগ্যের যেহেতু এটা খেলা, ভাগ্য ভাব, আপনাদের ধনভাব, আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোরও কিন্তু দেখা কিন্তু দরকার। এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। ভাগ্য যদি আপনার সাথ দেয় আপনি কিন্তু আগামীকাল প্রচুর টাকা কিন্তু পাবেন। যে পাঁচ রাশির আমি কথা বলছি, যে কোনো দিক থেকে আগামীকাল এই পাঁচ রাশির প্রাপ্তি নিশ্চিত কিন্তু হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি একে একে নাম বলবো। আগামীকাল শোভন যোগ থাকছে, দুর্দান্ত যোগ। প্রত্যেকে আবারও বলছি, সোমবার শ্রাবণ মাস, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়,
ওম নমঃ শিবায়। অবশ্যই আপনারা এই কমেন্টটি অবশ্যই কমেন্ট বক্সে করুন। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার একটি হচ্ছে 6 এবং 1। আপনাদের শুভ সময় 10:11 থেকে 12:08 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার বিষরাশি। বিষরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 5। আপনাদের ক্ষেত্রে শুভ সময় 9:22 থেকে 10:34 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং আরেকটির নাম্বার হচ্ছে আপনাদের 6। আপনাদের শুভ সময় 8:48 থেকে শুরু করে 11:11 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার তুলা রাশির পর আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং আরেকটি হচ্ছে 9। আপনাদের ক্ষেত্রে শুভ সময় 11:35 থেকে শুরু করে আপনাদের 12:48 পর্যন্ত। অর্থাৎ আগামীকাল যে 5 রাশির প্রাপ্তি নিশ্চিত ঘটতে চলেছে, সেই 5 রাশির বিষয়ে আমি আপনাদেরকে কিন্তু জানালাম। প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই বৃষরাশি, কর্কট রাশি, তুলা রাশি, মীন রাশি প্রাপ্তি নিশ্চিত। কিন্তু সর্বশেষ যে রাশির কথা আমি বলবো, মার্জনা করবেন, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার 1 এবং 5। নমস্কার, ধন্যবাদ।